নমস্কার সকল বেস এই ভিডিওটির মাধ্যমে জি টোয়েন্টি সম্মেলন সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করো প্রত্যেকটা কোশ্চেনে মোস্ট ইম্পর্টেন্ট আর ভিডিও থেকে উপকৃত ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও ফ্রেন্ড কাছে শেয়ার করো তো প্রথম কোশ্চেনটা রয়েছে দেখো প্রথম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল খেয়াল রাখবে দু হাজার আট খ্রিস্টাব্দে প্রথম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় পরবর্তী কোশ্চেন দেখো কোন দেশ প্রথম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন আয়োজন করেছিল খেয়াল রাখবে ইউএসএ তাহলে প্রথম কোন দেশ জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন আয়োজন করেছিল ইউএসএ পরবর্তী কোশ্চেন দেখো জি টোয়েন্টির সংক্ষিপ্ত রূপ কি সেটা হচ্ছে গ্রুপ অফ টোয়েন্টি সেটা হচ্ছে জি টোয়েন্টির সংক্ষিপ্ত রূপ পরবর্তী কোশ্চেন দেখো জি টোয়েন্টির সদস্য দেশ কতগুলো দেখো আগে ছিল উনিশটা দেশ প্লাস এখন কি ইউরোপীয় ইউনিয়ন পরবর্তী কোশ্চেন দেখো পাঁচ নম্বর কোশ্চেন কোন দেশ জি টোয়েন্টির বর্তমান চেয়ারম্যান ভারত খেয়াল রাখবে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু এবছরের জন্য কোন দেশ জি টোয়েন্টির বর্তমান চেয়ারম্যান আচ্ছা ভারত দেশ হচ্ছে জি টোয়েন্টির এখন বর্তমান চেয়ারম্যান পদে রয়েছে পরবর্তী কোশ্চেন দেখো কোন শহর দু হাজার তেইশে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন আয়োজন করবে সেটা হচ্ছে নয়াদিল্লি যেটা এখন চলছে বর্তমানে তাহলে খেয়াল রাখবে দু হাজার তেইশের জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন আয়োজন করবে কোন দেশ সেটা নয়াদিল্লি যেটা এখন বর্তমানে চলছে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন এটাও পরবর্তী কোশ্চেন দেখো দু হাজার তেইশের জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনের থিম কী সেটা হচ্ছে দেখো ওয়ান আর্থ ওয়ান ফ্যামিলি ওয়ান ফিউচার আর কি রয়েছে বসুদৈব কুটুম্বকম এগুলো খেয়াল রাখবে মোস্ট ইম্পর্টেন্ট এটা কিন্তু এই বছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন অবশ্যই কিন্তু এই লাইনটা কিন্তু ভালো করে খেয়াল রাখো মোস্ট ইম্পর্টেন্ট বাবা বলছি পরীক্ষা কিন্তু এই পার্ট থেকে প্রশ্ন আসবেই পরবর্তী দেখো জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কতবার অনুষ্ঠিত হয়েছিল বছরে একবার অনুষ্ঠিত হয় তাহলে খেয়াল রাখবে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন বছরে কতবার অনুষ্ঠিত হয় বছরে একবারই অনুষ্ঠিত হয় পরবর্তী কোশ্চেন দেখো কোন শহর দু হাজার বাইশ খ্রিস্টাব্দে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন আয়োজন করেছিল সেটা হচ্ছে বালি ইন্দোনেশিয়া তাহলে দু হাজার বাইশ সালে কোথায় হয়েছিল জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন সেটা বালি ইন্দোনেশিয়াতে অনুষ্ঠিত হয়েছিল পরবর্তী দেখো কোন দেশ দু হাজার একুশ খ্রিস্টাব্দে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন আয়োজন করেছিল সেটা ইতালি তাহলে খেয়াল করবে দু হাজার একুশ সালে তাহলে কোন দেশ করেছিল সেটা হচ্ছে দেখো ইতালি দেশ করেছিল পরবর্তী দেখো কোন বছরে জি টোয়েন্টি নিজেকে আন্তর্জাতিক অর্থনৈতিক ও আর্থিক সহযোগিতার প্রাথমিক স্থান হিসাবে ঘোষণা করেছিল সে দু হাজার নয় খ্রিস্টাব্দে তাহলে খেয়াল রাখবে কোন বছর তাহলে জি টোয়েন্টি নিজেকে আন্তর্জাতিক অর্থনৈতিক আর্থিক সহযোগিতার প্রাথমিক স্থান হিসাবে ঘোষণা করেছিল সেটা হচ্ছে দু হাজার নয় খ্রিস্টাব্দে ঘোষণা করেছিল পরবর্তী কোন দেশ জি টোয়েন্টির সবচেয়ে সাম্প্রতিক সংযোজন সেটা হচ্ছে আর্জেন্টিনা তাহলে খেয়াল রাখবে কোন দেশ জি টোয়েন্টিতে সবচেয়ে সাম্প্রতিক সংযোজন আর্জেন্টিনা দেশ সাম্প্রতিক সংযোজন পরবর্তী দেখো কোন জি টোয়েন্টি সদস্যের অর্থনীতি সবচেয়ে বেশি সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের খেয়াল রাখবে কোন দেশ কোন জি টোয়েন্টি সদস্যের অর্থনীতি সবচেয়ে বেশি আছে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি সবচেয়ে বেশি রয়েছে পরবর্তীতে কোন জি টোয়েন্টি সদস্যের জনসংখ্যা সবচেয়ে বেশি সেটা হচ্ছে ভারত দু সালে এপ্রিলে ভারত চীনকে ছাড়িয়ে সবচেয়ে জনবল দেশে পরিণত হয়েছে খেয়াল রাখবে জি টোয়েন্টি সদস্যের জনসংখ্যা সবচেয়ে কার বেশি আছে ভারতের রয়েছে প্রবর্তী দেখো জি টোয়েন্টি দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ কোনটা সেটা হচ্ছে দেখো জি টোয়েন্টি দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি দেশ রয়েছে কি চীন তাহলে খেয়াল রাখবে তাহলে জি টোয়েন্টির দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ কোনটা চীন আর প্রথম কী স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র জনসংখ্যার দিক থেকে কে আছে ভারত আছে এগুলো কিন্তু খেয়াল রাখবে প্রবর্তে দেখো জি টোয়েন্টি তৃতীয় বৃহত্তম অর্থনীতি দেশ কোনটা সেটা হচ্ছে জাপান তৃতীয় স্থানে রয়েছে তাহলে খেয়াল রাখবে জি টোয়েন্টির তৃতীয় বৃহত্তম অর্থনীতি দেশ কোনটা সেটা হচ্ছে জাপান পরবর্তী দেখো জি টোয়েন্টির সবচেয়ে ছোট অর্থনীতি দেশ কোনটা দক্ষিণ আফ্রিকা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু খেয়াল রাখবে এই কোশ্চেনটা তাহলে জি টোয়েন্টির সবচেয়ে ছোট অর্থনৈতিক দেশ কোনটা দক্ষিণ আফ্রিকার প্রথমে কে আছে মার্কিন যুক্তরাষ্ট্র এগুলো কিন্তু খেয়াল রাখো বারবার বলছি পরবর্তী দেখো জি টোয়েন্টি দেশগুলো কেউ নির্বাচিত হয় জি টোয়েন্টি দেশগুলি তাদের অর্থনৈতিক গুরুত্বের ভিত্তিতে নির্বাচন করা হয়ে থাকে তাহলে খেয়াল রাখবে তাহলে জি টোয়েন্টি দেশগুলো কেউ নির্বাচন করা হয়ে থাকে যিনি দেশগুলি তাদের অর্থনৈতিক গুরুত্বের উপর ভিত্তিতেই নির্বাচন করা হয়ে থাকে পরবর্তী দেখো জি টোয়েন্টির একমাত্র আফ্রিকান সদস্য কোন দেশ সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা তাহলে খেয়াল রাখবে জি টোয়েন্টির একমাত্র আফ্রিকান সদস্য দেশ কোনটা দক্ষিণ আফ্রিকা পরবর্তী দেখো ভারত কখন জি টোয়েন্টির সভাপতিত্ব পায় সেটা হচ্ছে পয়লা ডিসেম্বর দু হাজার বাইশ খ্রিস্টাব্দে তাহলে খেয়াল রাখবে ভারত কখন তাহলে জি টোয়েন্টি সভাপতিত্ব পেয়েছিল পয়লা ডিসেম্বর দু হাজার বাইশ সালে পেয়েছে পরবর্তী দেখো জি টোয়েন্টি নয়াদিল্লির শীর্ষ সম্মেলন কত সদস্যটি প্রতিনিধি দল অংশগ্রহণ করবে তেতাল্লিশ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন খেয়াল রাখবে জি টোয়েন্টি নয়াদিল্লির শীর্ষ সম্মেলনে কত সদস্যটি প্রতিনিধি দল অংশগ্রহণ করবে তেতাল্লিশ অবশ্যই কিন্তু ভালো করে খেয়াল রাখবে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন পরবর্তী দেখো জি টোয়েন্টির মোট জিডিপি কত জি টোয়েন্টির মোট জিডিপি হলো বিশ্বের জিডিপির প্রায় আশি শতাংশ তাহলে খেয়াল রাখবে জি টোয়েন্টির মোট জিডিপি কত জিডিপি হচ্ছে কত বিশ্বের জিডিপির প্রায় আশি শতাংশ পরবর্তী দেখো এ পর্যন্ত ক কতটি জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এই পর্যন্ত কয়টি জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সেটা হচ্ছে দু হাজার তেইশ সাল ধরে আঠেরোতম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আগে সতেরোটা হয়েছে আর এখন বর্তমান কততম চলছে যে নয়াদিল্লি চলছে ওটা হচ্ছে আঠেরোতম চলছে খেয়াল রাখবে মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো এগুলি কিন্তু পরীক্ষা এসে থাকে পরবর্তী দেখো জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে দু হাজার আঠেরোকে হোস্ট করেছে সেটা হচ্ছে আর্জেন্টিনা জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন দু হাজার আঠেরো আয়োজন হয়েছিল তাহলে দু হাজার আঠেরো সালে কোন দেশ করেছিল সেটা হচ্ছে আর্জেন্টিনা করেছিল পরবর্তী দেখো জি টোয়েন্টি পরিষ্ঠিত হয় কোন সালে সেটা হচ্ছে উনিশশো নিরানব্বই সালে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন খেয়াল রাখবে তাহলে জি টোয়েন্টি পরিষ্ঠিত হয়েছিল কোন সালে উনিশশো নিরানব্বই সালে পরবর্তী দেখো কোন দেশ দু হাজার চব্বিশ সালে জি টোয়েন্টি শিশু সম্মেলন আয়োজন করবে ব্রাজিল তাহলে চব্বিশ সালে কোথায় হবে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন খেয়াল রাখবে ব্রাজিল এবছর হচ্ছে ভারতে আর হাজার চব্বিশে কোথায় হবে ব্রাজিলে হবে প্রবর্তী দেখো কোন দেশ দুহাজার পঁচিশ সালে পঁচিশ সালে জি টোয়েন্টি শিশু সম্মেলন আয়োজন করবে সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা তাহলে দু হাজার পঁচিশে কোথায় হবে সেটা হচ্ছে কি দক্ষিণ আফ্রিকাতে হবে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন অবশ্যই নোট ডাউন করো প্রবর্তী দেখো জি টোয়েন্টির লোগো কোন জিনিস দ্বারা অনুপ্রাণিত সেটা ভারতীয় জাতীয় পতাকা দ্বারা অনুপ্রাণিত তাহলে খেয়াল রাখবে এই যে জি টোয়েন্টি যে লোগো এটা কোন জিনিস দ্বারা অনুপ্রাণিত সেটা হচ্ছে ভারতের জাতীয় পতাকা দ্বারা অনুপ্রাণিত পরবর্তী বিশ্বের জনসংখ্যায় জি টোয়েন্টি দেশগুলো কত শতাংশ অবদান রাখে প্রায় ষাট শতাংশ তাহলে খেয়াল রাখবে বিশ্বের জনসংখ্যায় জি টোয়েন্টি দেশগুলো কত শতাংশ অবদান রাখে প্রায় ষাট শতাংশ অবদান রাখে পরবর্তী দেখো কোন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জি জি টোয়েন্টি থেকে রাশিয়াকে সরিয়ে দেওয়ার আহ্বান করে জানিয়েছিল সেটা হচ্ছে ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনের কারণে তাহলে খেয়াল রাখবে কো কেন মার্কিন যুক্তরাষ্ট্রকে মার্কেটের প্রেসিডেন্ট জো বাইডেনকে জি টোয়েন্টি থেকে রাশিয়াকে সরে নেওয়ার আহ্বান জানিয়েছিল ওই যে ইউক্রেনে যে রাশিয়ার যে ঝামেলাটা হচ্ছিল সেই কারণে কিন্তু এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু কায়েন্টিভ হতে পারো পরবর্তী দেখো সৌদি আরবকে কোন সালে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন আয়োজন করে সেটা হচ্ছে দু হাজার উনিশ সালে তাহলে খেয়াল রাখবে সৌদি আরব কোন সালে জি টোয়েন্টি শীর্ষ শীর্ষ সম্মেলন আয়োজন করেছিল দু হাজার উনিশ সালে এটা আয়োজন করেছিল পরবর্তী দেখো অস্ট্রেলিয়া কোন শহরে দু হাজার চোদ্দো সালে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন আয়োজন করেছিল সেটা হচ্ছে ব্রিসবেন তাহলে কেয়া লাগবে অস্ট্রেলিয়ার কোন শহরে হাজার চোদ্দো সালে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন আয়োজন হয়েছিল ব্রিসবেনে আয়োজন করা হয়েছিল পরবর্তী কোন শহর দ্বিতীয় জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন আয়োজন করেছিল সেটা হচ্ছে লন্ডন যুক্তরাষ্ট্র তাহলে কোন শহর দ্বিতীয় জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন আয়োজন করেছিল লন্ডন যেটা যুক্তরাষ্ট্রে পরবর্তী দেখো প্রথম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন আয়োজক নেতা কে ছিল সেটা হচ্ছে জর্জ ডাব্লু বুশ তাহলে খেয়াল রাখবে প্রথম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনের আয়োজক নেতা কে ছিল জর্জ ডাব্লু বুশ পঁয়ত্রিশ নম্বর কোশ্চেনটা বলা হয়েছে দেখো জি টোয়েন্টি নয়াদিল্লি শীর্ষ সম্মেলন দু হাজার তেইশের স্থান কি সেটা হচ্ছে দেখো ইন্টারন্যাশনাল এক্সিবিশন কনভেনশন সেন্টার বা সংক্ষেপে তোমরা বলতে পারো আইইসিসি পরবর্তী কোশ্চেন দেখো জি টোয়েন্টি দিল্লির শীর্ষ সম্মেলনে দু হাজার তেইশের আয়োজক নেতাকে চিনেছে নরেন্দ্র মোদী তাহলে খেয়াল রাখবে দু হাজার জি টোয়েন্টি দিল্লির শীর্ষ সম্মেলনে দু হাজার তেইশের আয়োজক নেতাকে ছিলেন নরেন্দ্র মোদী পরবর্তী দেখো ভারতের প্রথম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কখন অনুষ্ঠিত হবে দু হাজার তেইশে অনুষ্ঠিত হবে যেটা কোনো বর্তমানে এখনও চলছে পরবর্তী দেখো জি টোয়েন্টি জি টোয়েন্টির কোন স্থায়ী সচিবালয় বা সদর দপ্তর আছে কি না এর কোনো কিন্তু স্থায়ী কোনো সচিবালয় বা সদর দপ্তর কিন্তু নেই পরবর্তী দেখো ভারতের জি টোয়েন্টি প্রেসিডেন্সির লোগো কে ডিজাইন করেছেন সেটা হচ্ছে সুদর্শন পট্টনায়ক ভারতের জি টোয়েন্টি প্রেসিডেন্সির লোগো ডিজাইন করেছে পরবর্তী ভারতের রাষ্ট্রপতির অধীনে প্রথম জি টোয়েন্টি শেরোপা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল উদয়পুর রাজস্থান তাহলে খেয়াল রাখবে ভারতের রাষ্ট্রপতির অধীনে প্রথম জি টোয়েন্টি শেরোপা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল উদয়পুর রাজস্থানে অনুষ্ঠিত হয়েছিল পরবর্তী দেখো ভারতের জি টোয়েন্টি কালচার গ্রুপ বা সি ডাব্লু জি কোথায় আয়োজিত হয়েছিল সেটা হচ্ছে খাজিরাও মধ্যপ্রদেশে এটা হচ্ছে অনুষ্ঠিত হয়েছিল মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খেয়াল রাখো পরবর্তী দেখো দু হাজার তেইশের জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনের থিম বসুধৈব কুটুম্বকম কোথা থেকে নেওয়া হয়েছে এটা হচ্ছে মহা উপনিষদের প্রাচীন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু অবশ্যই খেয়াল রাখো কিন্তু এই দু হাজার তেইশের জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনের থিম বসুধৈব কুটুমকম কোথা থেকে নেওয়া হয়েছে সেটা মহাপ উপনিষদের প্রাচীন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে পরবর্তী দেখো কোন দেশ জি টোয়েন্টির স্থায়ী অতিথি সেটা হচ্ছে স্পেন তাহলে খেয়াল রাখবে কোন দেশ জি টোয়েন্টির স্থায়ী অতিথি সেটা হচ্ছে স্পেন হচ্ছে স্থায়ী অতিথি বিয়াল্লিশ নম্বর কোশ্চেন বলা হয়েছে দু হাজার তেইশে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনের তিন বসুদৈব কুটুম্বকম কোথা থেকে নেওয়া হয়েছে সেটা উপনিষদের প্রাচীন গন্ত থেকে নেওয়া হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু অবশ্যই কিন্তু খেয়াল রাখবে এই বসুদৈব কুটুম্বকম কোথাতে নেওয়া হয়েছে উপনিষদের প্রাচীন গন্ত থেকে নেওয়া হয়েছে পরবর্তী কোশ্চেন দেখো কোন দেশ জি টোয়েন্টির স্থায়ী অতিথি সেটা হচ্ছে স্পেন তাহলে খেয়াল রাখবে তাহলে কোন দেশ জি টোয়েন্টির স্থায়ী অতিথি সেটা হচ্ছে স্পেন দেশ পরবর্তী দেখো জি টোয়েন্টির সদস্য সহ কোন অতিথি দেশগুলিকে এই সম্মেলনে অংশ নিতে ভারত আমন্ত্রণ জানিয়েছে সেটা হচ্ছে দেখো বাংলাদেশ মরিশাস মিশর নেদারল্যান্ড নাইজেরিয়া ওমান স্পেন সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব আমিরাতকে কিন্তু সম্মেলনে কিন্তু ভারত আমন্ত্রণ জানিয়েছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নামগুলো কিন্তু অবশ্যই কিন্তু খেয়াল রাখবে পরবর্তী দেখো জি টোয়েন্টি দেশগুলো বিশ্ব বাণিজ্যে কত শতাংশ অবদান রাখে পঁচাত্তর শতাংশ তাহলে খেয়াল রাখবে জি টোয়েন্টি দেশগুলি বিশ্ব বাণিজ্যে কত শতাংশ অবদান রাখে পঁচাত্তর শতাংশ অবদান রাখে পরবর্তী দেখো জি টোয়েন্টি দেশগুলি বিশ্বের ভূমি এলাকায় কত শতাংশ অবদান রাখে ষাট শতাংশ অবদান রাখে তাহলে খেয়াল রাখবে জি টোয়েন্টি দেশগুলো বিশ্বের ভূমি এলাকায় ষাট শতাংশ অবদান রাখে পরবর্তী দেখো জি টোয়েন্টির ওম্যান টোয়েন্টি কী সেটা হচ্ছে দেখো জি জি টোয়েন্টি ওমেন টোয়েন্টি হলো একটি প্ল্যাটফর্ম যা টি জি টোয়েন্টি দেশগুলির মহিলাদের ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা ক্ষেত্রে রক্ষা করে তাহলে খিলে খেয়াল রাখবে তাহলে জি টোয়েন্টি ওম্যান টোয়েন্টি কী সেটা হচ্ছে জি টোয়েন্টি টোয়েন্টি ওম্যান হচ্ছে কি একটি প্ল্যাটফর্ম যা জি টোয়েন্টি দেশগুলিকে মহিলাদের ক্ষমতায়ন ও লিঙ্গ সমতার ক্ষেত্রে রক্ষা করে থাকে পরবর্তী দেখো ইন্দোনেশিয়ার সভাপতিত্ব দু হাজার বাইশ সালে জি টোয়েন্টির সম্মেলনের থিম কী ছিল সেটা হচ্ছে রিকভার টুগেদার রিকভার স্ট্রঙ্গার মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এটা দু হাজার বাইশ সালের থিম ছিল অবশ্যই কিন্তু খেয়াল রাখবে পরবর্তী দেখো জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন দু হাজার তেইশের ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিত্বকারী নেতা কে ছিল সেটা হচ্ছে উরসালা ভান্ডের লেইন যেটি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ছিলেন মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা কিন্তু অবশ্যই কিন্তু খেয়াল রাখবে তেইশের কোশ্চেন এটা মোস্ট ইম্পর্টেন্ট এগুলো কিন্তু খেয়াল রাখবে পরবর্তী দেখো তুরস্ক কোন সালে প্রথমবারের মতো জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন আয়োজন করে দু হাজার পনেরো সালে তাই খেয়াল রাখবে তেরোশো কোন সালে প্রথমবারের মতো জি টোয়েন্টি শিশু সম্মেলন আয়োজন করে দু হাজার পনেরো সালে পরবর্তী দেখো দু হাজার তেইশ সালে জি টোয়েন্টি সম্মেলনে অংশগ্রহণকারী এশিয়া উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্টকে ছিল সেটা মাসাদ সুগু আসাকোয়া খেয়াল রাখবে দু হাজার তেইশ সালে জি টোয়েন্টি সম্মেলনের অংশগ্রহণকারী এশিয়া উন্নয়নের ব্যাংকের প্রেসিডেন্টকে মাসাদসুগু আসাকাওয়া পরবর্তী দেখো জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন দু হাজার তেইশের অংশগ্রহণকারী আই এম এফ ব্যবস্থাপনায় পরিচালকের নাম কী ছিল সেটা হচ্ছে ক্রিস্টানিনো জর্জিয়েভা তাহলে জি টোয়েন্টি সে সম্মেলনে দুহাজার তেইশে অংশগ্রহণকারী আইএমএফ এর ব্যবস্থাপনায় পরিচালকের নাম কী ছিল ক্রিস্টালিনা এভা পরবর্তী দেখো দু হাজার তেইশের জি টোয়েন্টি নয়া দিল্লি সম্মেলনের মূল মন্ত্র রক্ষে আগে আলোচনা করেছি ওয়ান আর্থ ওয়ান ফ্যামিলি ওয়ান ফিউচার এক পৃথিবী এক পরিবার এক ভবিষ্যৎ পরবর্তী দেখো আজকের শেষ কোশ্চেন জি টোয়েন্টির দেখো বিশ্ব ব্যাংকের ভারতীয় বংশদূত প্রেসিডেন্টের নাম কী যিনি নয়াদিল্লিতে জি টোয়েন্টি সম্মেলনে অংশগ্রহণ করেছেন অজয় বঙ্গ তাহলে খেয়াল রাখবে বিশ্ব ব্যাংকের ভারতীয় বংশদূত প্রেসিডেন্টের নাম কী যিনি নয়াদিল্লিতে জি টোয়েন্টি সম্মেলনে অংশগ্রহণ করেছে তিনি হচ্ছে অজয় বঙ্গ দেখো এই যে তোমার জি টোয়েন্টি সম্মেলন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট চুয়ান্নটা কোশ্চেন আছে করলাম এর বাইরে আশা করি প্রশ্ন আসে না এই চুয়ান্নটা প্রশ্ন ভালো করে কমপ্লিট করো বারবার দেখো ভিডিওটা ভিডিও থেকে উপকৃত অবশ্যই লাইক করো ফ্রেন্ডদেরকে শেয়ার করো আর যদি চ্যানেল নতুন দশ চ্যানেলটা সাবস্ক্রাইব করে না এদের ভিডিও পাওয়া জয় হিন বন্দে মাত